তো বন্ধুরা এই মুহূর্তে বড় আপডেট হয়ে আসছে গত এগারো বারো দু হাজার বাইশে যে টেট পরীক্ষাটি আয়োজিত হয়েছিল তার ফল প্রকাশ কিছুদিন আগে আপনারা জানেন প্রকাশিত হয়েছিল এবং তারপরেই পর্ষদ কর্তৃক বলা হয়েছিল যে যারা ফলে অসন্তুষ্ট রয়েছেন বা যাদের মনে হয়েছে যে আপনাদের দু এক নম্বর বাড়তে পারে বা কোনো রকম ত্রুটি রয়েছে আপনাদের জন্য পিপিএস এবং পিপিআর অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ এবং স্কুটনির ব্যবস্থা করা হয়েছিল যার জন্য অনেকেই আপনারা আবেদন করেছিলেন হাজার টাকা কাটিয়ে তো সেই হাজার টাকা কাটানোর যে ফল সেই ফল প্রকাশ নিয়ে বড়সড় আপডেট উঠে আসছে এবং কবে সেই ফল প্রকাশিত হবে সেটা নিয়েও জানা গিয়েছে তো সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তার সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই পিপিএস বা পিপিআর রিভিউর ফলে কারো কি নাম্বারে ইম্প্যাক্ট পড়বে নাকি পড়বে না সেটাও জানার চেষ্টা করব তাই প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসি সরকারি এবং চাকরি রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন দু হাজার বাইশ সালের এগারোই ডিসেম্বর যে পরীক্ষাটি হয়েছিল প্রাইমারি টেটের তাতে যারা অল্প কয়েকটি নাম্বারের জন্য পাস করতে পারেননি তাদের জন্য একটি বড়সড় আপডেট পোস্ট পাবলিকেশন স্কুটিনি এবং পোস্ট পিপিএস বা পিপিআর যেটা বলা হচ্ছিল এর সুবিধা দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই যে পিপিএস এবং পিপিআর রয়েছে তার ফল প্রকাশ করা হবে এমনটাই আপডেট উঠে আসছে তো প্রাথমিক টেট নিয়ে এবার বড় খবর সামনে উঠে আসছে দ্রুতই পুনর্মূল্যায়নের যে ফল সেটা প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো প্রাথমিক টেটের ওয়েমার সিটের পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের তো অনেক ক্যান্ডিডেটই এতে আবেদন করেছিল তো সেই ওএমআর পুনর্মূল্যায়ন করা হবে চলতি মাসের শেষেই তার ফলাফল প্রকাশ করবে পর্ষদ এমনটাই আপডেট উঠে আসছে টেটের ফল প্রকাশের পরপর উত্তীর্ণ প্রার্থীদের জন্য রিভিউ ও স্কুটিনি যেটা রয়েছে সেটা সুযোগ দিয়েছিল পর্ষদ এবং আবেদনকারী সমস্ত প্রার্থীরাই ওএমআর সিট শিট ফেট চেকিং সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ তো সেই আপডেটটাই উঠে আসছে তো অনেক ক্যান্ডিডেট যারা রয়েছেন যারা দু একটি নম্বরের জন্য পাশ করতে পারেননি এবং অনেকে হয়তো প্রবলেম ছিল হয়তো দু এক নম্বরের জন্য অনেকে পাশ করতে পারেনি তো সেই সুযোগটা দেওয়া হয়েছিল যার বিনিময়ে আপনারা অনেকেই হয়তো জানেন যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে প্রত্যেক প্রার্থী যারা এগারো বারো দু হাজার বাইশ তারিখে ভোট কর্তৃক পরিচালিত শিক্ষক যোগ্যতা পরীক্ষা দু বা টেট দু দিয়েছেন তারা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্যদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পিপিএস অথবা পিপিআর মাধ্যমে আপনারা কিন্তু এই সুযোগ নিতে পারেন তো এই পিপিএস এবং পিপিআর জন্য আপনাদের কাছে সময় দেওয়া হয়েছিল খোলা থাকবে যেটা বলা হয়েছিল তিন তিন দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচটা থেকে দশ তিন দু হাজার তেইশ পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত এটার সময়সীমা ছিল এর জন্য অনলাইনে এক হাজার টাকা ফি প্রদান করতে হবে এমনটাই বলা হয়েছিল পর্ষদের তরফ থেকে শুধু ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি প্রদান করতে বলা হয়েছিল এবং অনেকেই এই পিপিএস বা পিপিআর করেছিলেন তো তাদের সংখ্যাটা প্রায় হাজারের ওপরে উঠে গিয়েছে তো এখানে একটু আগে দেখলেন যে ছত্রিশের ওপরে ক্যান্ডিডেট তারা পিপিএস এবং পিপিআর করেছেন তো তাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এখন প্রশ্ন উঠছে যে এখানে পিপিএস বা পিপিআর করার ফলে কি আরও নাম্বার বাড়তে চলেছে ক্যান্ডিডেটদের তো এটা ফল প্রকাশের পরেই আমরা জানতে পারবো যদিও এই নিয়ে পর্ষদ রকম মুখ খুলতে চাইনি তবে এটা একটা বিরাট সুযোগ দেওয়া হয়েছিল যেগুলো পূর্বের ট্রেডগুলোতে রকম ভাবেই আমরা এই জিনিসটা দেখিনি যদিও পর্ষদ সভাপতি আহ পাল তিনি বারবার বলে এসেছেন যে যাতে ট্রান্সপারেন্সি বজায় থাকে তার জন্য সমস্ত রকম পদক্ষেপ করতে আহ পর্ষদ হবে না সেই জন্য এই সিদ্ধান্ত গ্রহণ তো দেখা যাক কবে ফল প্রকাশিত হচ্ছে তো যেটা জানা যাচ্ছে আগামী অর্থাৎ এপ্রিল এর ফল প্রকাশিত হয়ে যাবে কিন্তু আপডেট তো আমরা জানতে পারবো যে কাদের রেজাল্টে কোনো পড়লো না বা কারো রেজাল্টে যে পাস কতজন পাস করলো কতজন করলো না সেটা কিন্তু আগামী মাসেই আমরা জানতে পারবো তো এই নিয়ে যখনই আমি আপডেট পাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে